রাজ্য সরগরম রামপুর হাট নিয়ে বকটুইয়ের অপরাধের পর্দা ফাঁস করতে এবার থ্রিডি স্ক্যানার ব্যবহার সিবিআই এর। বকটুই কাণ্ডে থ্রিডি স্ক্যানার দিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ সেন্ট্রাল ফরেন্সিক টিমের। এই স্ক্যানার দিয়ে যে সাত জনের মৃত্যু হয়েছিল তা খতিয়ে দেখা হলো সেই জায়গাটি। যে এলাকায় অপরাধ হয়েছিল তা খুঁটিনাটি পর্যবেক্ষণ করবে থ্রিডি স্ক্যানার, এমনটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, হাইকোর্ট সিবিআই কে দায়িত্ব দিয়েছে, সেই মতো আজ বকটুইয়ে সিবিআই। এবার অত্যাধুনিক স্ক্যানার ব্যবহার করা হলো অপরাধ ধরতে।